নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাতুল শুধু আমার দোয়া না প্রত্যেক নবী রাসূল হইলো মুস্তাজাবুদ দাওয়াত আমার নূরের রিকয় প্রত্যেক নবী কি আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য অনুমতি দিয়েছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাতুন প্রত্যেক নবী রাসূল তাদের দোয়াটা দুনিয়ার জমিনে করে গেছেন কিন্তু ও আমার পাথর কাটার উম্মতের আমি তোদের জন্য কত টেনশন করি আমি নবী কত টেনশন তোদের জন্য আমি নবী করি সব নবীরে আমার আল্লাহ বললেন যার যার স্পেশাল দোয়া করতে মনে চায় করো আমি রাসূলকেও বললেন আমি কি করছি জানোনি ও ইন্নিখতাবাতু দাওয়াতি সুবহানাল্লাহ সব নবী রাসূল তাদের প্রত্যেকের দোয়া দুনিয়ায় করে গেছে জিব্রাইল আমাকে বলে নবী গো সব নবী রাসূলই তো স্পেশাল দোয়া করছে আপনি কেন করেন না আমার নবী কয় আমার দোয়াটা আমি এখন করব না যেই দিন হাশরের মাঠে আমি আমার উম্মতগুলোকে দেখব একবার ডাইনে দৌড় মারে একবার বামে দৌড় মারে ওই সময়ও আমি নবী ওদেরকে সান্ত্বনা দিব ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العقل قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا আমার নবী নবী সাল্লাম কয় উম্মত রে সর্বপ্রথম হাশরের মাঠে আমি উঠব 70,000 ফেরেশতা নিয়ে জিব্রাইল আমার নবীকে মিছিল সহকারে হাশরের মাঠে রওজা মুবারক থেকে উঠাবেন উঠাই নবী কান্না শুরু করবেন জিব্রাইল বলবেন আপনি কান্দেন কেন ভাই জিব্রাইল আইনা উম্মত হয়ার উম্মত আমার উম্মত কোথায় আল্লাহ কোরআনে বললেন কুরআনের 30 পারায় আল্লাহ বললেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিজুল মারউ মিন আখি উম্মত রে তোর কিয়ামতের ময়দানে তোর আপন ভাই তোকে পরিচয় দিবে না তোর আপন ভাই তোকে রেখে পালাবে শুধু তোর ভাই নয় বা উম্মিহি যেই মা তোকে গর্ভে ধারণ করেছে আমি আল্লাহ তোর মায়ের ব্যাপারও বলে দিলাম তোর মাও পালাবে শুধু তোর মা না ওয়াবিহি তোর জন্মদাতা বাবা ও তোরে রেখে পালাবে শুধু তোর বাবা না যেই মহিলাটা বারবার তোরে বাসার থেকে ফোন দেয় বাচ্চার বাবা তুমি কই আছো বাচ্চার আব্বা তুমি কই আপনার স্ত্রীটা ও আমার আল্লাহ কে ওয়া সাহিবাতিহি শুধু তোর বাবা মা আর তোর ভাই না যেই বউটা তোরে সারা খায় না তোরে ছাড়া ঘুমায় না আমি আমি আল্লাহ বলে দিনা ওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু কিয়ামতের দিন তোর বউ তোকে রেখাই রাইখা পালাবে যেই বাচ্চাদের কথা চিন্তা করে যেই বাবুদের কথা চিন্তা করে তুমি 5 টাকা হাওলাত করে হলে ভূত নিয়ে যাও বাদাম নিয়ে যাও আমি আল্লাহ ওই বাচ্চার ব্যাপারও বলে দিনা মাবানিহি তোমার ছেলে মেয়েগুলো কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে অথচ আমার মায়ার নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বয়সো সর্বপ্রথম আমি হাশরের মাঠে উঠব উইঠাই আমার নূরের নবী জিব্রাইল কে বলবেন জিব্রাইল আইনা উম্মত আমার উম্মত কই জিব্রাইল বলবে কেন আপনি উম্মত কই আমার আমি তো উম্মতের জন্য কাঁদতে কাঁদতে তুমি দেখো 70,000 ফেরেশতা নবীকে ঘিরে দৌড়বেন দেখবেন হাবিবুল্লাহর শরীর কুমারকে কাদা মাটি লেগে আছে ফেরেশতারা বলবেন নবী গো আজকে তো হাশরটা আপনার জন্যই কায়েম করা হয়েছে কারণ কে জান্নাতি কে জাহান্নামি এইটা তো আল্লাহর দাড়ি পাল্লা লাগে না আল্লাহ বললেই হয় যে এই লোকটা জান্নাতি তাকে জান্নাতে নিয়ে যাও আল্লাহ আল্লাহ জানে না কে জান্নাতি জাহান আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামি ও আল্লাহ ও নবী নবীজি গো আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামি তারপর আল্লাহ হাশরের মাঠে দাড়ি পাল্লার ব্যবস্থা করবেন কারণ এক
বেশি কারণে কম এখন হাদিসে একটু ঢুকে যাই বাবা মহব্বতের আলোচনায় করব ইনশাআল্লাহ তাও দুই একটা আকীদার কথা কই আছে হ্যাঁ বাবা আমাকে ফরিদপুরে যেইডারে 20 টাকা কয় ওইডারে 20 টাকাও কয় আপনি কথা দেখেন 20 টাকা 20 টাকা একই তাহলে মনে রাখবেন মিলাদ মাউলিদ মাউলুদ একই এর পরেও কিছু সান্দুর বাপ তো কিছু আছে সব জায়গায় আছে না এই সান্দুর বাপ ভাইজানদের আমি ভাইজান কইছি সান্দুর বাপ কেবল ভাইজান কইছি আমি সব এই ভাইজানদের কথা এরপরও তারা মানবে না মেসকাত শরীফের 512 পৃষ্ঠা একটা হাদিস আছে আরবিডা কোনটা এই বাংলায় তো বেজাল লাগাইছে বাংলা ছবি কিতাব একটা বগলের নেছে একটা হাজার সহিহ হাদিস কথা কয় না কয় হাজার সহিহ হাদিস হেদাই খালি সহিহ আমাগুলা না কিছু হই না কথা কয় না বাবা ও বাবা রে মেসকাত শরীফ রে বানান কর্তার বাণী কথা কয় না অনেকেই বেদাত কইতে পারে অনেকে বেদাত বানান করতে পারত না কথা কয় না কা হারাম কইতাছে হারাম বানান করতে পারত না শিরক বলতেছে শিরক বানান করতে পারত না বাবা মেসকাত নাম শুনছে বানান করতে পারব না অনেকে আরবিতে ওই মেসকাতের 512 পৃষ্ঠা একটা হাদিস সম্ভবত 12 পৃষ্ঠা কম বেশি অন্য পৃষ্ঠাও হতে পারে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ বলছেন কোরআনে মাওলুদ আর আমি নবী বলবো হাদিসে মোবারকে মিলাদ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ওয়াদা করেন নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি সুবহানাল্লাহ কয় না আমার নিজের বিরাদুর নবীর কথা আমি নবী নিজেই বলে যাব কারণ আমার ব্যাপারে কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি বল রাসূলের আদর্শ হলো পৃথিবীর জমিনের সর্বোত্তম আদর্শ ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসকা সহিবে বলতেছেন হাদিসটা মুসনাদ আহমদে আসে হাদিসটা অন্যান্য সহি কিতাবেও আসে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ذكر النبي صلى الله عليه وسلم ميلاد نفسه مع بيان الوقيعة العجيبة سبحان الله আমার মিলাদ আমার শুভ আগমন তোমাদের পাথর কাটার মানুষের মতো আমার আগমন না তোমাদের বরগুনার মানুষের মতো আমার আগমন না মিলাদ নাফসিহি আমার নিজের মিলাদুন নবীর কথা আমার জবার মোবারক থেকে শোনো এখন আমার মিলাদ না কেমন মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা আমার মিলাদুন নবীটা আমার পৃথিবীতে শুভ আগমন একটা আশ্চর্য ধরনের শুভ আগমন আমার আগমনটা একটা ব্যতিক্রম আগমন এরপরে হাবিব সাল্লাম বললেন ইন্নি ইন্দাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন আমি কবে থেকে নবী আমি কবে থেকে আল্লাহর দরবারে নবী এটা আমার জবান জবান থেকে জবান মোবারক থেকেই শোনো আশিকির জবানে শুনলে তোমরা মানবা না মাজহারির মুখে শুনলে তোমরা মানবা না সাইফ সাইফের মুখে শুনলে তোমরা মানবা না এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেলাম ইন্নি ইন্দাল্লাহি মাকতুবুল খাতাবুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই সময় আমি আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম খুশি নিও আ কথা কয় না একটু কথা কই আমরা আমার কাছের মানুষ কাছের নাও ওই মায়ার নবী নূরের নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা কোরআনুল কারীমে আমার আল্লাহ 88 জায়গায় ব্যবহার করেছেন কয় জায়গায় এই কথা কয় কয় জায়গায় এত দুর্বল হইল হইব সুবহানাল্লাহ একটু কইতে হয় না দেখছো কারবার যা আজকে স্যার না সব তো তাহাল হইতে হইব মাদ্রাসা দুনিয়া মাদ্রাসা আছে না হ্যাঁ আগে স্যার কিছু দিছেনি না দিলে বলে হুজুর কয়ে গেছে কিছু দিতে আব্বা জান্নারে বাবা
একটু কথা বলতে হবে আমি আপনাকে পাশের মানুষ একটু কথা বললে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন কথা ঠিক কি না আর যদি কথা না কন তাইলে কো আমি ইংরেজি কইতে যারা বুঝে না ঠিক নেও একটু কথা বলতে হবে এ আব্বা কই জানাম না এই বড় আমি অনেক দূর পর আইছি আপনার কাছে তাড়াতাড়ি আসেন আস্তে যা যান তবে একটা মজার কথা আছে হুজুরে ওয়াজ করুক আর বাগনে করুক যেই করুক এরকম যে একজনও কিন্তু খাওন দিতে পারে নাই পারছে কথা বলো এই বাগনে ওয়াজ করলে খাওন হইছে আমার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক আমার পরে খাওন আছে মারহাবা করবে না আমার পরে খাওন আছে গেরান একটা বাইরেছে বলেছে চলো হনি খাই দেখ দুই সাহেব কে দিয়ে দিও গেরান গেরান যেহেতু বাইরেছে তোমার কত ভালো গেরান দেখো মনা সাদিছে আলহামদুলিল্লাহ আব্বা জান্নাত আমার পরে এটা কিন্তু আমার পরে মানে মাথায় রাখ আর যদি আর জায়গা গাড়ি আমার বড় আছে গালি বইরা দিয়ে দিবি মাদ্রাসা 2700 ছাত্রছে খায় নি বসে একটু সুবহানাল্লাহ কইতেইব একটু হ্যাঁ হ্যাঁ করতে করন লাগবো ইয়েস নট কমন লাগবো ঠিক না রে বাজান আমি বেশি লম্বা করতাম না অত লম্বা করার শক্তিও নাই কারণ বয়স এখন বাড়ছে 70 বছর হায়াত পাইলে আর 16 বছর আমার হায়াতের বাকি আছে কথা কি বুঝাইতে পারছি এই হিসাবটা করবেন তাহলে গুনাহটা কম হইব আমার যে বয়স যদি আল্লাহ 70 অ্যাভেলেবল তো 68 70 72 74 এইরকম হায়াতি মানুষ বেশি পাইতেছে আর কি বেশিরভাগ তাই যদি 70 আল্লাহ আমার হায়াত দেয় আর 16 বছর আমি দুনিয়ায় আছি আর কি লাগবা কি দরকার আছে 16 বছরের জন্য আব্বা জান বাবা জান আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা কুরআনুল কারীমে 88 জায়গায় ব্যবহার করেছেন কয় জায়গায় এরকম কথা কইতে হবে 88 জায়গায় আমার আল্লাহ ব্যবহার করেছেন 88 জায়গায় আমার আল্লাহ এই আয়াতটা ব্যবহার করেছেন কিন্তু প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই এই শব্দটা ব্যবহার করেছেন এক পারার 15 হাফিজি কোরআন শরীফের এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরাতুল বাকারায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাক দিয়া হে ইমানদারগণ এইটা বইনা আমার আল্লাহ নামাজের দাওয়াত দিল না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাক দিয়ে আমার আল্লাহ রোজার দাওয়াত দিল না একটু ঘুরায় দিলে একটু ঘুরায় দিলে আনালে যাওয়া যাবে এবেটা একটু ঘুরায়া একটু মানে সরাসরি না ওই আবার বেশি হন একটু লাগুক আমার আব্বা জান একটু ডিস্টার্ব হইতাছে কই ডিস্টার্ব হইতাছে ডিস্টার্ব আর যা যাওয়া হইব গরমে নেলে গান্না যাবে তো কি কথা বল না হ্যাঁ গরমে দরকার গাইমে যাব তাও এটা যেন ডিস্টার্ব না করতে পারো শয়তান এত দুষ্ট কারণ কোরআন হাদিসের কথা হবে তো ইনশাআল্লাহ এই জন্য শয়তান চায় একবার বন্ধ করছে না কি রে অম্বে থাকে অম্বে এই আমি ফেরি পার হওয়ার পরে ফেরি দিয়ে আইছি একটা ফেরি করছে গোপালগঞ্জ দিয়ে আইছি আমি আপনাকে ভাষা আমি বুঝলি ভাষা বুঝছি কোন হ্যাঁ কোন ফেরি জানি পার হইয়া জল খালি না ফল খালি এই ফল খালি পার হইয়া কোন বাজার আইছে আমি করলাম সরদানি কয় কি হে কমবে কমবে সরদানি এম এহানো শিখায় কমবে আমি কই বুঝলি ভাষা মানে অনেক দূর আর অনেক দূর সরদানি এখনই শিখান সরদানি কই কমবে আব্বা জান্নারে আমার একটু বেশি সময় নষ্ট করব হে বাবা জিনারে আমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম আল্লাহ ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায় এই মাদ্রাসা কি হাফিজি কোরআন শরীফ আছে তাহলে একজন হাফিজি কোরআন শরীফ হইলে ভালো হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ইমানদারদেরকে ডাক দেয়া নামাজের দাওয়াত দেয় নাই প্রথম ইমানদারদেরকে একবারে ডাক দেয়া শ্রেষ্ঠ ইবাদত নামাজের দাওয়াত দেয় নাই প্রথম ইমানদারদেরকে একবারে ডাক দেয়া ইসলামের অন্যতম রকম রোজার দাওয়াত দেয় নাই সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ হজের দাওয়াত দিল না ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আমার আল্লাহ
رمضان المبارك روزار دعوت دিলো না যাকাতের দাওয়াত দিলো না জিকিরের দাওয়াত দিলো না আমার আল্লাহ দান সৎকার দাওয়াত দিলো না বাবা মার খেদমতের দাওয়াত দিলো না বাবা মার খেদমতের দাওয়াত দিলো না আমার আল্লাহ ওয়ারত তিনিল কুরআন তারতিলার দাওয়াত দিলো না ফানুমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক তাহাজ্জুদের দাওয়াত দিলো না সালাতুত তাসবিহ দাওয়াত দিলো না আমার আল্লাহ সর্বপ্রথম এক পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে ডাক দিয়া আমার রসূলের ব্যাপারে দাওয়াত দিলো সুবহানাল্লাহ কয় না কি বুঝলেন ইমানদারদেরকে প্রথম এক পারার 15 পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আর ব্যবহার করেন হে আল্লাহ এরপরে আরো অনেকগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে কিন্তু এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ হলো হে ইমানদারগণ তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি মেসেজটা হলো খবরদার আমার বন্ধুকে কিন্তু তোমরা রহিনা বলে ডাক দিবা না নবীর ব্যাপারে প্রথম ডাক এখন আমার আল্লাহর একটা বিধান আছে এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ আরেক আয়াত দিয়ে করেন এক শব্দের ব্যাখ্যা আরেক শব্দ দিয়ে করেন যেমন প্রথমেই সূরা ফাতিহায় আমার আল্লাহ কয় আলহামদু সমস্ত প্রশংসা এখন কার প্রশংসা এইটা আমার কুদরতুল্লাহ মাঝারিরে বলতে আমার আল্লাহ দেয় নাই আমি আশিকিনে দেয় নাই সারছি না দরবার শরীফের হুজুর কাবলারে কইতে দেয় নাই আমার আল্লাহ নিজে কয় আলহামদু সমস্ত প্রশংসা এখন কার প্রশংসা আমার আল্লাহ নিজে কয় লিল্লাহে আমি আল্লাহর সমস্ত প্রশংসা এখন লিল্লাহ কেডা সেইটা জানোনি আমার আল্লাহ কা লিল্লাহ হইল রব এখন রব কেডা রব কতটুকু রব জানোনি আমার আল্লাহ পরের শব্দে কয় আলামিন আমি হইলাম সমস্ত আলামিনের রব তার প্রশংসা তোমরা করতেছো কার বাহিনী বাবা বাইনা আল্লাহ কয় আলহামদু এই প্রশংসা কার করবি আল্লাহ কয় লিল্লাহ করবি লিল্লাহ কে না জানোস নি লিল্লাহ হলো রব রব কে জানোস নি কয় আলামিন সুবহানাল্লাহ বলেন আলামিন মানে আলম হলো আলম বাংলা আরবিতে হলো আলম বাংলায় হলো দুনিয়া আলামিন মানে দুনিয়া সমূহ আমার আল্লাহকে সমস্ত আলামিনের রব আমি আল্লাহ সেই আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি ওই আল্লাহ সূরা আম্বিয়ায় বলতেছেন তো তিতে বিল কইলে সে ভালো হইতো নাইলে কেমনে রাখবো আচ্ছা চলবো চলো 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 হইছে আর বেজাল করার দরকার নাই আব্বা জান্নারে আমার কোরআন শরীফ আনলাম কোরআন শরীফ ধরে ধরে কথা কইলে বুঝেন নাই কিছু মানুষ আছে যে বেতাল দেয় কথা বল আছে না একবার আপনি কোরআন প্রত্যেক কথায় যদি কোরআন কার প্রত্যেক কথায় যদি প্রথমেই কইব নাই সাইমন সাহেব আরো ভালো কইতে পারবো জনগণের খেদমত করে প্রথমে কইব নাই 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 কথা কয় না এরপরে যখন আপনি লয়ে আসেন এই যে ভাই আছে তখন কইব দুর্বল ওই সময় তো কন্যান লাগে কথা কন না তা তুই প্রথমেই কইতে যে আছে কিন্তু দুর্বল ঠিক কি না তুই প্রথমেই কইতে যে আছে কিন্তু দুর্বল কারণ সমস্ত ফুকাহারা সমস্ত ফকিরা ফতোয়া দিয়েছেন একটা যেমন লাইলাতুল বরাত আসতেছে আসতেছে না এরা কইবে দুর্বল 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 এই জন্য সমস্ত ফকিরা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক চার ইমাম ইউসুফ ইমাম মুহাম্মদ সমস্ত ফকিরা সমস্ত মুফতিরা যারা গ্রহণযোগ্য মুফতি সমস্ত আলিয়া কওমি সবাই যাদেরকে মানে তারা ফতোয়া দিয়েছেন আমলের ক্ষেত্রে যদি আমলটার দুর্বল কোনো হাদিসও পাওয়া যায় এই আমলটার ব্যাপারে এইটা পালন করা যাবে কোনো সন্দেহ আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা কথা কয় না দুর্বল হাদিসও মানা যেখানে নবীজি বলছেন ফাকুমু লাইলাহা যদি সবে বরাতের রাত্রটা পেয়ে যাও তাইলে ফাকুমু লাইলাহা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে অসুমু নাহারাহা পরের দিন রোজা রাখবে মনে রাখবা তাইলে এই রমজানুল আজাব সবে বরাতের রোজাটা যদি রাখতে পারো জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না সেই জারে কয় দুর্বল কি কয় কি কয় আরে বেটা যদি হাদিস নাও থাকতো হাদিস তো আছে কোরআনও আছে যদি হাদিস নাও থাকতো
তাইলে তো কোরআনুল কারীমের চার পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তোদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম কোরআনের চার পারায় আমার আল্লাহ কয় এই উম্মতের মধ্যে একদল খায়ের উম্মত হবে উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র এই উম্মত খায়র মানে ভালো উম্মত ভালো মানুষ আমার আল্লাহ কয় এই উম্মতের মধ্যে আখিরি জামানার হাবিবুল্লাহর উম্মতের মধ্যে একদল মানুষ ভালো একদল মানুষ হবে ভালো একদল উম্মত হবে এই মানুষগুলি ইয়ামুরুনা বিল মারুফ এরা ভালো কাজের আদেশ দিবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজের বাধা দিবে আজকে দেখা যায় আপনারাও জানেন যেহেতু ফরিদপুর আর বরিশাল পাশাপাশি জেলা আপনারাও দেখতেছেন আমি পাগলায়ও দেখতেছি বর্তমানে শুধু ভালো কাজই বাধা চলছে খারাপ কাজের কোনো বাধা নাই ঠিক কিনা অথচ আল্লাহ কোরআনে বলল ভালো কাজের আদেশ দিতে খারাপ কাজের বাধা দিতে আল্লাহর কোরআন যে ভালো কাজের আদেশ দিবে এই উম্মত এখন দেখা যায় ভালো কাজেরই বাধা চলছে মিলাদ শরীফটা কি ইয়া নবী সালাম এটা কি খারাপ না ভালো যদি এই সালামটা খারাপ ওই হয় তাইলে নামাজে কেন মা ভাগনা গজল কইছিল নামা আমি গত বছরই গজলটা লিখছিলাম নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই নবীকে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না নবীকে সালাম না এ নামাজ তো ভাই হয় না কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বাইয়ে নেছেন কোন সাহাবি কবুতরের বাচ্চা হারাইছে কবুতর বাচ্চা খুঁজতে রসুলের দরবারে গেছে সুবহানাল্লাহ সাহাবিদের কেনবের নবী বসে আছেন আর কবুতর কেন হাবিবুল্লাহর কাছে গেল আমার উপজেলা চেয়ারম্যানের কাছে গেল না কুদরতুল্লাহ মাজহারির কাছে গেল না ওলিউল্লাহ আশিকির কাছে গেল না মাওলানা সাহেবের কাছে গেল না আমার রসুলের কদম মোবারকে কবুতর হাজির বকবকুম বকবকুম করে আর ঘুরে আমার নূরের নবীকে সাহাবিরা এই কবুতর তো আমার কাছে বিচার দিল তোমরা কে জানি তার বাচ্চা এনেছো এখন সাহাবীরা কেন নবী গো কবুতর তো বাক বাকুম বলে আপনি কেমনে বুঝলেন কবুতরের বাচ্চা হারাইছে কই কেন তোমরা কি হাদিসে মুবারাকা ভুলে গেছো মুসলিম শরীফে আমি এর নবী তোমাদেরকে জানিয়েছিলাম আমার আল্লাহ আমাকে অনেক দয়া করেছেন নুসিরসু নুসিরসু বিজাওয়ামিল কালিমি আমার আল্লাহ আমাকে কত সাহায্য করেছে জাননি নুসিরসু মানে সাহায্য কেমন সাহায্য করেছে বিজাওয়ামিল কালিমি পৃথিবীতে মানুষ 3000 ভাষায় কথা বলে কয় হাজার ভাষায় আমার নূরের মুসলিম ইসলাম কয় হিন্দি ভাষা বলো হিন্দি ভাষা বলো মালে ভাষা বলো উর্দু ভাষা বলো ইংরেজি ভাষা বলো বাংলা ভাষা বলো আমার আমি নূরের নবীকে আমার আল্লাহ বিজাওয়ামিল কালিমি পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে
শুধু শুধু মানুষের ভাষাই না আমি জিনের ভাষাও বুঝি আমি মুরগির ভাষাও বুঝি আমি কবুতরের ভাষাও বুঝি তাও আবার কেন বুঝি জানুনি মুসলিম শরীফের হাদিস কেন বুঝি জানুনি কয় কেন কয় বুইস্তু ইলান নাসে কাফা আমি তো শুধু তোমাদের মুসলমানদের নবী না আমি তোমাদের বরিশালের বরগুনার মুসলমানদের নবী না তোমাদের বরগুনা বরিশালে যত হিন্দু মানুষ আছে আমি নবী তাদেরও নবী যত খ্রিস্টান আছে আমি নবী তাদেরও নবী যত ইহুদি আছে আমি নবী তাদেরও নবী মুসলিম শরীফের হাদিস বুইস্তু ইলান নাসে কাফা আমি সমস্ত মানুষের নবী শুধু সমস্ত মানুষের নবী না ওয়া উরসিল ইলাল খালকি কাফা আমি সমস্ত মাখলুকাতের নবী খুশি নি আমরা আমিও খুশি ওই নবীর উম্মত আমি ঠিক নি এই যেন কবুতর যে আমার এই রসুল তো আমারও রসুল সুবহানাল্লাহ এই নবী তো আমারও নবী এই জন্য কবুতর কারো কাছে যায় না রসুলের কাছে গেছে যায় বাক বাকুম বলে কয় নবী আমার বাচ্চা পাই না হয়তো আপনার কোন সাহাবী আনছেন আমার নবীকে তোমরা কবুতর বিচার দিলে তোমরা কেউ মনে হয় ওর বাচ্চা এনেছো সাহাবী একটা দাঁড়ায় কয় আমি এনেছি কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বাইয়ে নেছেন কোন সাহাবি কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই নাকি এটা ঠিক আছে নি গজল না রসুলকে সালাম না দিলে নামাজ হইব নি আর একটা কথা কই আলে তিতা কথা কোরআন হাদিসের আলোকে রসুলের প্রশংসা শুনলে কোরআন হাদিস গল্প বুঝবে না কোরআন হাদিস ইজমা কে শরীয়তে দলিল চাচ্চা কোরআন হাদিস ইজমা কে আসের আলোকে হাবিবের প্রশংসা শুনলে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি দাড়ি টুপি জুব্বা নামাজ আসকান যত কিছু হন আপনি একটা মুনাফিক কারণ কেন আপনার ভালো লাগবে না নবীজির আপনি যেই রসুলের উম্মত যেই নবীকে কবরে না চিনলে জাহান্নামী যেই রসুলকে কবরে না চিনলে আপনি জাহান্নামী চিনলে জান্নাতি দলিল 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 বুখারী কোন পাগলা জানি মারা মারা না ভালো হইলো আমরা আনছেন ভালো হইছে কারণ আমার দেশ তো বরিশাল হরিপুতে একই আসিল এক সময় ঠিক কিনা ও আব্বা জান্নার হাদিসটাও বলে যায় কেন ভালো লাগবে না নবীজির প্রশংসা শুনলে আবু বকর ওমর ওসমান আলী সাহাবীদের ভালো লাগতো আর আবু জাহেল বাটপারের খারাপ লাগতো আপনি কোন দলে আছেন আমি যাওয়ার পরে একা একা শুয়া শুয়া নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে এই এই বিবেক রসুলের প্রশংসা তোর কাছে ভালো লাগে না কেন কথা বলেন না কেন যেখানে বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস রসুলকে কবরে চিনলে জান্নাতে যাবেন নবীকে কবরে না চিনলে জাহান্নামে যাবেন দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال গুরুস্থান আছে তো লেখা গুরুস্থান আছে না দেখেন গুরুস্থানের কথা বুখারীতে কি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضي في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قران عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيد لك الله به مقعد من الجنة رواه البخاري سلاك مرحبا بلا جائنا সামনের বাবারা সুন্দর বলছে সামনে আব্বারা চুপ করেন পিছনের আব্বারা করে মারহাবা ভোট পাইবে লাগবে আব্বারে বাবারে খুশি হয়েছি আমি ওয়াজ করি আজ 29 বছর গতকালকে একটা পরিবেশ পেলাম পরশু দিন একটা পরিবেশ পেলাম সিলেটে আজকে আবার আমার দেশে একটা পরিবেশ পাইছি মানুষ মানুষ এর চেয়ে বহু মানুষ বেশি হয় কিন্তু পরিবেশ থাকে না দেখছেন আপনারা আবার মাশাআল্লাহ সবচেয়ে বড় আই এম ভেরি হ্যাপি একটা ইংরেজি কইলাম আমি ইংরেজি জানি না
বেশি খুশি আমি যে মাশাআল্লাহ আমার দেশের মানুষের মাথায় আমার আমার দুঃখের কাল কোসে কষ্ট কষ্ট দেই নাই মস্কারি কইরা বাচ্চাদেরকে বলছ অন্তত 171000 টাকা দিয়েছে যুবক কমিটি আগামী বছর আমারে নিব যে হুজুর আম্মি আইলেই 171000 টাকা দিমু আমরা এই যুবকরা মিলে 70 জন না জানি 61 জন না 63 জন নবীজির বয়স মোবারকের আদলে 63 জনের একটা কমিটি চাঁদপুর চাঁদপুর হাজীগঞ্জ বলাখাল কি একটা গ্রাম এটা তারা নিয়োগ করছে আমারে আবারো নিব এই বছর নিছে আবারো নিব মাথায় একটারও টুপি নেই পরে আমি কইলাম যে আমার ইজ্জত কই হইছে তোরাও ইজ্জত শেষ তো কেমনে গো তোরা এরকম হুন্ডা চালালি বো বো আজকে বো বো কম করছে আমার দেশে মানুষ ভালোই আলহামদুলিল্লাহ এই রে হুন্ডা চালায় পোলাপান যা করে এমন কোন দিন নাই যে হুন্ডায় দিয়ে একজন মানুষ মরে নাই একদিনও বাদ প্রত্যেক দিন কোনদিন হয়তো সুয়ারডাঙ্গায় কোনদিন দিনাজপুরে কোনদিন হলো নারায়ণগঞ্জে কোনদিন আমাকে বরগুনায় প্রত্যেক দিন হুন্ডা অ্যাক্সিডেন্ট আছে আর ওইব না করা করে কি চেয়ারম্যান ভাই তো জানেন করে কি কথা কয় না আয় হায় হায় এই মনে পড়িয়া যাইতাছে পরে শেষ পর্যন্ত অনেক আর রক্ষা করতে না প্রতীকে পড়িয়ে যায় কথা কর না কয় এরকম করিস না বাবা এরকম করিস না কারণ মৃত্যু এইটা করলে আমার মনে হয় আজরাইল কইতাছে আমি রেডি আমি রেডি আমি রেডি তুই খালি রেডি হইয়া থাক কথা কয় না কথা কয় না মোবাইল চালায় মোবাইল আহে কি কারবার অ্যাক্সিডেন্ট হইব না কা হ্যাঁ রে মোবাইল হুন্ডার মধ্যে আইছে হুন্ডার মধ্যে আসার পরে পাগলা কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা কন না এইরকম এদিকে হইলো মোবাইলের খেল ওদিকে হইল হুন্ডার খেল অ্যাক্সিডেন্ট হইব না খেল ঠিক কি না এটা থামায়া করলেই তাই হুন্ডাটা থামায়া হা ভাই কেমন আছেন কি অবস্থা ঠিক কি না আর হুন্ডা ওসালাই তো সাইতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক না ভাই এটা করবা না বাবা এটা করবা না আজকের হুন্ডা ভালোই চলেছে আজকে বোবো করতে কইছিলাম যে আমার দেরি যেহেতু হয়েছে একটু বোবো কর কয় না রাস্তা ভাঙ্গা আমি ঠিক আছে রাস্তা ভাঙ্গা দেখে আমার দেশ তো এটা মস্কারি করলে কিছু মনে করেন না শরীয়ত সম্মত মস্কারি জায়েজ আছে নবীজির সামনে কালা বুড়ি বেশি কালা নবীজির সামনে হাসতেছে নবীজি এই হাসিস না একটা কালা মানুষও জান্নাতে যাইব না সব কালারা বেজার দিই আমিও তো কালা বেলা একটা কালাও জান্নাতে যাইব না বুড়ি নবীকে কান্দিস না আমার নূরের নবীর সামনে কালা বুড়ি কই নবী গো কান্দনিয়া কথা কইছেন আমি কি হাসব আমার নূরের নবী সাল্লাম কই কালা রে টেনশন করিস না যেই দিন তুই জান্নাতে যাবি রে কালা ওই দিন তুই আর কালা থাকবি না আমার আল্লাহ জান্নাতীদেরকে শুধু কেমন কি করবে জানো নি জান্নাতীদেরকে আমার আল্লাহ ঈসা নবীর বয়স মোবারক দিবে জান্নাতীদেরকে মুসা নবীর শক্তি দিবে জান্নাতীদেরকে আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারা দিবে জান্নাতীদেরকে আমার আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিবে আর জান্নাতে কেমনে চলতে হবে কেমনে খাইতে হবে কেমনে শুইতে হবে কেমনে কথা বলতে হবে জান্নাতের যত চলাফেরা আছে তা হইতে হবে আমার নূরের নবীর আখলাক মোবারকের মতো খুশি নি আপনারা আমিও খুশি কেমনে চলবি কেমনে খাবি কেমনে বউর সাথে কথা বলবি কেমনে কেমনে কি করবি না করবি সব আমার রসুল যেমনে চলছে সেইভাবে জান্নাতে চলতে হবে এক একজনের এক এক রকম দিমু কিন্তু চলাফেরা কিন্তু বন্ধুর মতো হইতে হবে সিদ্ধান্ত কার তোমার হিংসা করলে লাভ হইল قال العبد কবরের কথাটা কই যদি আল্লাহ বিবেক দেয় যদি আল্লাহ বিবেক দেয় বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় বিচার ঠিক না বাবা যা আমার চেয়ারম্যান ভাই বড় বিচারক নয় আমার প্রেসিডেন্ট বড় বিচারক নয় আমার মেম্বারশিপ বড় বিচারক নয়
গাড়ির পিছনে ট্রাকের সাইডে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক ঠিক নিরে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক তাহলে সেই বিবেক দিয়া তুমি কথাগুলি শোনো বাবা সেই বিবেক দিয়া কথাগুলি গ্রহণ করার জন্য চেষ্টা করেন বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায় হাদিসটা আসছে ক্বালাল আবদু ইদা গদিয়া ফি কবরিহি কবর তো সবাই বুঝে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতরে ওরে আমার বরগুনা পাথর গাটার কি জানি সর সরদোয়ানির সরদোয়ানির হাফেজ গ্রামের নাম হাফেজপুর মাশাআল্লাহ কারবার আমি একবার এক জায়গায় বেড়াইতে গেছি হাফেজ আমি মনে করছি ছেলে আল্লাহ দিলে কোরআনের হাফেজ হচ্ছে আমি বললাম মাশাআল্লাহ 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 চারবার করছি আমার ইয়ারপোর্টে টাকার ব্যবসা করে যে মানুষের কাছে বিদেশ যায় আসে টাকা কিনে আর বেসে এই পাগলায় করছে আমার আসকো না আসকো নাই এই পাগলায় তিন পোলার নাম এক পোলার নাম লাগছে ডলার আর এক পোলার নাম রিয়াল আর এক পোলার নাম দিনার এই আমার ইয়ারপোর্টে অথচ রসুলাম বলছেন ভালো ভালো নাম রাখবা কারণ কেমতে বাপের নাম ছেলের নাম দিলে এই অমুকের অমুকের ছেলে অমুক কোথায় তখন যদি আপনার আমার ছেলে বাপের নাম যদি স্কুল হয় ছেলের নাম যদি বোল্ডু হয় কথা কর না এই বোল্ডু আর স্কুলের কারণে জাহান্নামে যাওয়া লাগে ভালো ভালো নাম রাখতে হবে এই যে তাদের নাম আজকে ইহুদি নাসারারা খ্রিস্টান নাম আর মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে নামও যেমন কামও তেমন ঠিক কিনা রে হ্যাঁ শয়তানদার বড় শয়তানদার নাম হলো বেঞ্জামিন নেতানিয়াহু কথা কয় না উত্তর কোরিয়ার একটা নাম অং কি জানি কয় কিং জং কথা কয় না যে বান্দরটা বেশি সহযোগিতা করতেছে মুখে কয় এক কথা পিছন দিয়ে আর এক কথা এটার নাম হলো জো বাইডেন আমাদের নাম আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুর শুকুর কথা কয় না বাবা কত সুন্দর আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বুখারীতে বললেন এই হাদিসটা শোনার পরেও যদি রসুলের জন্য আপনার মায়া না লাগে তাইলে বুঝবেন আপনার ইমানে গণ্ডগোল শরীফের কিতাবুল জানাজার হাদিস আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুলিল আলামিন নূরানী জবান মুবারাকে বললেন ক্বালাল আবদু ইদা বুদিয়া ফি কবরিহি হে বরগুনার পাথর গটার চরদোয়ানের মানুষ তোমাদের আমি নূরের নবী মেসেজ দিয়ে যাই মেসেজটা হলো ক্বালাল আবদু ইদা বুদিয়া ফি কবরিহি তোমাকে যেই দিন গোরস্তানে নিয়ে যাবে কবরের পাশে নিয়ে যাবে ফি কবরিহি তোমাকে যখন কবরের ভিতরে রাখবে কবরের মধ্যে রাখবে রাখার পরে অতমাল্লিয়া মাদহাবা আসহাবুহু তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে যার যার বাড়ির দিকে রওনা করবে ওই সময় একটা কষ্টের ঘটনা ঘটে যাবে সেই কষ্টের ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলা দুনিয়ার জমিনে আমার বাবাজি সাইফিদের ঘরে আমি ঢুকছি দরজা জানালা বন্ধ করলে আওয়াজ ঢুকলো তো একটু কম ঢুকবে কথা ঠিক আছে কিনা কিন্তু কবরে যদি কেউ ঢুকে কোনো ছিদ্র নাই জানালা নাই দরজা নাই আর বাহিরের আওয়াজ আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতরে কবরে যাওয়ার পরে আমার উম্মতের কানের পাওয়ার আমার রান্না বাড়িয়ে দিবেন কেমন বাড়াবেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম যারা তোমাকে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা করছে তাদের মনে কোনো হাসি মুখে কোনো হাসি নাই তাদের মনে কোনো শান্তি নাই কারণ বাবা এই ঘর বাড়ি করে গেছে বাবা এই উঠান তৈরি করে গেছে বাবা রেখে গেল বাবা মাকে রেখে গেল আর বলছি
কিন্তু একটা ঘটনা ঘটবে আমার মায়ের নবী রহমত করি না আমি বললেন যারা তোমাকে রেখে গেল যারা তোমাকে রেখে যায় হান হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ফারওয়ানি আলাইহিম কবরবাসী তার কানের পাওয়ার এত বাড়ে তুমি জুতা পাই দিয়া যাচ্ছ কবরবাসী কবর থেকে তোমার জুতার আওয়াজ পায় অতস জানালাও নাই দরজাও নাই কোনো সিদ্রও নাই এখন কেউ যদি হাবিবের এই কথাকে সন্দেহ করে এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন কি বললেন আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা সূরাতুল আহজাবে 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন হাবিব যদি কিছু কয় তোরা সন্দেহ করবি না কারণ আমি আল্লাহ বলে দিলাম ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলু আমি আল্লাহ সত্য বলেছি ভাই দেখো ইওয়াজ করবা বাবা ও সাদাকাল্লাহু ওয়া রাসূলু আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ সত্য বলেছি আমার রাসূলও সত্য বলেছে এই জন্য আমরা আহলে সুন্নাতের জামাতের পাগল বলি কোরআনের কেরাত পড়ার পরে আমরা বলি সাদাকাল্লাহু আলিউল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিউল হাবিবুল কারীম এটার অর্থ হলো সাদাকাল্লাহু আযীম অর্থ হলো আল্লাহ যা বলেছেন তা সত্য ওয়া সাদাকা রাসূলুহুন নবিউল কারীম অর্থ এবং রাসূল যা বলছে তাও সত্য কারণ আল্লাহ কোরআনের সূরা আহজাবে বললেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলু আমি আল্লাহ সত্য বলেছি আমার রাসূলও সত্য বলেছে ওই আল্লাহ 27 পারার 5 পৃষ্ঠায় সূরা নাজমের দ্বিতীয় তৃতীয় আয়াতে বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না আমার বন্ধু নিজের থেকে কোনো মন্তব্য কোনো বক্তব্য দেয় না আমি আল্লাহ যা প্রত্যাদেশ তাই আমার বন্ধু তোমাদেরকে শোনায় তাইলে হাদিস পক্ষান্তরে আমার আল্লাহর বাণী সুবহানাল্লাহ পায় না ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমত করি না নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম যারে রাইখা গেল যারে কবরে রাইখা গেল আমি নবী তোমাদেরকে জানিয়ে গেলাম আমিও তো আমার বাবার কবরে রাইখা ফেলাইছি আমার মাকেও আমি কবরে রেখে ফেলেছি আল্লাহ আমি মাঝে মাঝে বলি কারো কারো চারটা ছেলে কারো কারো পাঁচটা ছেলে তিনটা ছেলে এক ভাইয়ের দোয়া যদি তুমি ফিরিয়ে দাও হয়তো আর এক ভাইয়ের দোয়া তুমি কবুল করো কিন্তু আশিকি তো আর ভাই ব্রাদার নাই আমার দোয়াটা যদি তুমি ফিরিয়ে দাও আমার বাবা মার জন্য দোয়া করার মতো আর কেউ হায় হায় রে বাগিনা দোয়ার কথা মনে হয়ে আমার নূরের নবীর দোয়ার কথা মনে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন লিখলে নবীর দাওয়াত মুস্তাজাবাতুল শুধু আমার দোয়া না প্রত্যেক নবী রসুল হইল মুস্তাজাবুদ দাওয়াত আমার নূরের প্রত্যেক নবী কি আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য অনুমতি দিয়েছেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবী রসুল তাদের দোয়াটা দুনিয়ার জমিনে করে গেছেন কিন্তু ও আমার পাথর কাটার উম্মতের আমি তোদের জন্য কত টেনশন করি আমি নবী কত টেনশন তোদের জন্য আমি নবী করি সব নবীরে আমার আল্লাহ বললেন যার যার স্পেশাল দোয়া করতে মনে চায় করো আমি রসূলকেও বললেন আমি কি করছি জানোনি ও ইন্নিখতাবাতু দাওয়াতি সুবহানাল্লাহ সব নবী রসূল তাদের প্রত্যেকের দোয়া দুনিয়ায় করে গেছে জিব্রাইল আমাকে বলে নবী গো সব নবী রসূলই তো স্পেশাল দোয়া করছে আপনি কেন করেন না আমার নবী কয় আমার দোয়াটা আমি এখন করব না যেই দিন হাসরের মাঠে আমি আমার উম্মতগুলোকে দেখব
একবার ডাইনে দৌড় মারে একবার বামে দৌড় মারে ওই সময়ও আমি নবী ওদেরকে সান্তনা দিব ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال الحق قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا আমার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতরে সর্বপ্রথম হাসরের মাঠে আমি উঠব 70,000 ফেরেশতা নিয়ে জিব্রাইল আমার নবীকে মিছিল সহকারে হাসরের মাঠে রওজা মুবারক থেকে উঠাবেন উঠাই নবী কান্না শুরু করবেন জিব্রাইল বলবেন আপনি কান্দেন কেন ভাই জিব্রাইল আইনা উম্মত হয়ার উম্মত আমার উম্মত কোথায় আল্লাহ কোরআনে বললেন কোরআনের 30 পারায় আল্লাহ বললেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিজুল মারউ মিন আখি উম্মত রে তোর কিয়ামতের ময়দানে তোর আপন ভাই তোকে পরিচয় দিবে না তোর আপন ভাই তোকে রেখে পালাবে শুধু তোর ভাই নয় ও উম্মিহি যেই মা তোকে গর্ভে ধারণ করেছে আমি আল্লাহ তোর মায়ের ব্যাপারও বলে দিলাম তোর মাও পালাবে শুধু তোর মা না ওয়াবিহি তোর জন্মদাতা বাবা ও তোরে রেখে পালাবে শুধু তোর বাবা না যেই মহিলাটা বারবার তোরে বাসার থেকে ফোন দেয় বাচ্চার বাবা তুমি কই আছো বাচ্চার আব্বা তুমি কই আছো আপনার স্ত্রীটা ও আমার আল্লাহ কে ওয়া সাহিবাতিহি শুধু তোর বাবা মা আর তোর ভাই না যেই বউটা তোরে সারা খায় না তোরে ছাড়া ঘুমায় না আমি আমি আল্লাহ বলে দিনা ওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু কিয়ামতের দিন তোর বউ তোকে রেখে রাইখা পালাবে যেই বাচ্চাদের কথা চিন্তা করে যেই বাবুদের কথা চিন্তা করে তুমি 5 টাকা হাওলাত করে হলে বুট নিয়ে যাও বাদাম নিয়ে যাও আমি আল্লাহ ওই বাচ্চার ব্যাপারও বলে দিনা মবানিহি তোমার ছেলে মেয়েগুলো কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে অথচ আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুলিল আলামিন বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বয়সো সর্বপ্রথম আমি হাসরের মাঠে উঠব উইঠাই আমার নূরের নবী জিব্রাইল কে বলবেন জিব্রাইল আইনা উম্মত আমার উম্মত কই জিব্রাইল বলবে কেন আপনি উম্মত কই আমার আমি তো উম্মতের জন্য কান্দতে কান্দতে তুমি দেখো 70,000 ফেরেশতা নবীকে ঘিরে দৌড়বেন দেখবেন হাবিবুল্লাহ শরীফ কুমারকে কাদা মাটি লেগে আছে ফেরেশতারা বলবেন নবী গো আজকে তো হাসরটা আপনার জন্যই কায়েম করা হয়েছে কারণ কে জান্নাতি কে জাহান্নামী এইটা তো আল্লাহর দাড়ি পাল্লা লাগে না আল্লাহ বললেই হয় যে এই লোকটা জান্নাতি তাকে জান্নাতে নিয়ে যাও আল্লাহ আল্লাহ জানে না কে জান্নাতি জাহান আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামী ও আল্লাহ ও নবী নবীজি গো আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী তারপর আল্লাহ হাসরের মাঠে দাড়ি পাল্লার ব্যবস্থা করবেন কারণ এক বেশি কারণে কম এবারে আপনার বাসা আগে তোমার বাসা আগে খাইছি ভালো হয়েছে এই সিরাজের বাপ খাসি জবে করে বই রয়েছে আমার খাসি খাওয়াই ব্যাগা খেয়া যেমন আমার মুসল্লি সেই আমি যখন 27 বছর আগে আসকনায় গেছি তখনই আমার খাদে আন্নগো আমার কোন তো প্রধান খাদে আন্নগো বরগুনার আবার পাথর গাড়া হয়তো নাউজুবিল্লাহ করে নিলে আলহামদুলিল্লাহ করে দুইটার একটা তো কইবে আমার 10 বছরের খাদে এই ওনার ছেলে ওনার ওনার নাম হইল কি জানি আপনার নাম শাহজাহান মিয়া আমার চোখের সামনে হ্যাঁ বাড়ি এই পাথর গাড়াই কোন গ্রাম না রায়নপুর গ্রাম আমার লেগে খাসি জবাই করছে আপনার কোনো অসুবিধা আছে আচ্ছা তাহলে ঠিক আছে আমার যিনি খাদেম সিরাজ আছে ওগোবার সাহেব মিজে মতো টেনশন আইসে এখানে আইসে আমার সাথে আসছে ওদের বাসায় যাওয়ার সময় একটু দোয়া করে যাওয়ান লাগবো দোয়া নিয়ে যাওয়ান লাগবো তো যাই হোক আব্বাজান আমার আল্লাহ বললেন তোমার বাপকে পাবা না কিয়ামতের দিন মাকেও কোরআনে 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 কোন জায়গায় গো
আল্লাহ কে মা কে পাবি না বাবা কে পাবি না বউ কে পাবি না ভাই কে পাবি না ছেলে মেয়ে পাবি না আমার নূরের নবী কয় আমারে পাবি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা উম্মত আমার উম্মত কয় জিব্রাইল বলবে নবী গো আপনি উঠতে দেরি নাই আপনার উম্মতের খুঁজতেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো উম্মতের জন্যই দেওয়ানা রে জিব্রাইল আমি উম্মতের খুঁজি আমি উম্মতের পাগল দেওয়ানা বলুন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনি হাসুরের মাটি উঠেছেন আপনার আগে আর কেউ উঠে নাই এখনো উম্মত হাসুরের মাঠে আসে নাই এই জন্য ডাইনে বামে সামনে পিছনে শুধু ফাঁকা আর ফাঁকা আপনি প্রথম উঠেছে أي نبي صلى الله عليه وسلم قلنا قائدهم إذا وفدوا أي أمات منوش وأنا قائدهم إذا وفدوا আদম থেকে শুরু করে আমার উম্মত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন যত কোটি লক্ষ মানুষ হাসরের মাঠে উঠবে সব নবী রাসূলুল্লাহ সিলেন্ডার করবে আজকে আর আমি কিছুই বলতে পারবো না কিন্তু ওই সময় আমি নবী ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু আমি একা একা আমি একা একা সমস্ত মানুষের আজকে আমার উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান একটা একটা উপজেলার প্রতিনিধি কিন্তু আমার নূরের নবী বলছেন ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু যত মানুষ হইছে যত মানুষ কিয়ামত পর্যন্ত হবে ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু আমি রসুল একা একা সমস্ত মানুষের নেতৃত্ব আমি রসুল একাই দেব সুবহানাল্লাহ এই হাদিসটা শোনার পরে যদি রাসূলের জন্য মায়া না লাগে বুঝবে আপনি বেতালিয়া উম্মত কথা কয় না আব্বা জানলারে হাদিসটা শুনেন এর পরের শব্দে নবী বললেন ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু তিরমিজি শরীফ 86 হাদিস ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু যখন মানুষ ভয়ে কম্পমান হয়ে যাবে একটা মানুষ কোনো কথা বলবে না সব আনসাতু মানে চুপ সব মানুষ আনসাতু হয়ে যাবে সব মানুষ চুপ হয়ে যাবে ওই সময় আমি নবী সমস্ত মানুষের পক্ষ থেকে 1,24,000 নবী রাসূলের পক্ষ থেকে সমস্ত নবী রাসূলের উম্মতের পক্ষ থেকে আমি নূরের নবী তোমাদের জানিয়ে যাই মেসেজ দিয়ে যাই ওয়ানা খতিবুহুম ইদা আনসাত সব মানুষ যখন চুপ মেরে যাবে ওই সময় আমি নবী একা সবার পক্ষ থেকে বক্তৃতা দেব সুবহানাল্লাহ আমি সবার পক্ষ থেকে আমি একা ওয়ানা খতিব খতিব মানে বক্তৃতা খুতবা ওয়াজ নসিহত সুবহানাল্লাহ নবী বলছেন ওয়ানা খতিবুহুম ইদা আনসাত সব মানুষ চুপ হয়ে যাবে আমি একা সবার পক্ষ থেকে কথা বলবো শুধু তাই নয় ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু এ পাগলারা তোদেরকে যখন গুনার কারণে আটকায়া ফেলবে তোদেরকে যখন গুনার কারণে জাহান্নামে ঢুকায়া ফেলবে আমি কি করব জানিস নি আল্লাহর ফেরেশতারা জাহান্নামে ঢুকাবে গুনার কারণে ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু আর আমি সুপারিশ কইরা কইরা আমি ওকালতি কইরা কইরা তোদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব ফেরেশতারা ঢুকাবি আর আমি বের করে নিয়ে আসব শুধু তাই নয় এ পাগলারা ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু যখন তোরা টেনশনে পড়ে যাবি উম্মত রে যখন এদিক সেদিক ডাইনে বামে সামনে পিছনে তাকাবি কেউ তোদের পাশে এসে দাঁড়াই বলো ওই সময় ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু নবী গো ওই আশায় রয়েছি ওই দিনের আশায় রয়েছি কারণ আমাদের আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না আমার মায়ের লবি বলেন ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু যে
সেই দিন তুমি হয়রান পেরেশান হয়ে যাবে তোমার ডাইনে বামে সামনে পিছনে কিছুই কাউকে পাবে না ওয়ানা মুবাশশিরুন ইদা আইসু ওই সময় আমি তোমাদের সবার কানের সামনে যায়া শুভ সংবাদ শোনাবো وانا مبشر حميد عيسو আরো শুনে আশ্চর্য হবেন নবী কয় একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে হাসরের মাঠে ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহ ইয়াউমা ইদিন বিয়াদি রওয়াহ তিরমিজি কয় শুধু তাই নয় আমি শুধু শুভ সংবাদ দিব না ওই দিন একমাত্র একমাত্র কল্যাণের চাবি ওয়াল মাফাতিহ মানে চাবি আল কারামাতু ওয়াল মাফাতিহ يوم ايدين بيادين وي دين حشرين ميدان مصيبة سردين وي نزات باور جنو نزات باور جنو موني رأيكو ترميجي شريف الحديد الكرامة والمفاتيح يوم ايدين بيادين وي دين اكمترو كلانير چابي امار الله اما عبدو سفلر حات مبارك دي راقبه একমাত্র প্রশংসার পতাকা থাকবে ওয়ালিয়াউল হামদি ইয়াউমাইদিন বিয়াদি একমাত্র আমার আল্লাহর প্রশংসার পতাকা থাকবে মুসা নবীর হাতে যাবে না দাউদ নবীর হাতে যাবে না এইটা ঈসা নবীর হাতে যাবে না একমাত্র প্রশংসার পতাকা থাকবে ওয়ালিয়াউল হামদি ইয়াউমাইদিন বিয়াদি ওই পতাকাটা একমাত্র আমার হাত মোবারকে থাকবে শুধু তাই নয় তোমরা আরো আশ্চর্য হবা মানুষ বিশ্বের জমিন থেকে খানায় কাবায় যায় কেউ হজে যায় কেউ উমরায় যায় কাবা মাঝখানে রাইখা তাওয়াফ করে ইয়াতুফু আলফু খাদেম ওই হাসরের ময়দানে আমাকে মাঝখানে রাইখা এক হাজার খাদেম চতুর্দিকে ঘুরবে আর আমার উপর দুরুদ সালাম পড়তে থাকবে সুবহানাল্লাহ ইয়াতুফু আলফু খাদেম রওয়াহু তিরমিজি ভাই লেখাপড়া করেন আমাদের প্রতি শ্রদ্ধা আসবে আপনাদের যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে আর যদি আমার মতো কম বুঝেন মানুষ হন তাহলে কোনো কথা নাই ঠিক কিনা রে গত বছর গত রোজার আগের রোজায় আমি অসুস্থ হয়ে গেলাম এই অসুস্থর ব্যাপারে কয়দিন আগে স্বপ্নে দেখছি একটা ব্যাপার এটা বলবো না ভেঙ্গে বলা যাবে না মানে মদিনা শরীফে অসুস্থ হইলে কি হয় সেই ব্যাপারে একটা স্বপ্নে একটা জিনিস পাইলাম স্যার আমি খুব আফসোস করছিলাম আরে আমি গজল লিখতে পারলাম না আমার একটা নিয়ম আছে এটা বাইগনারা জানে আমার কুদরতি ভাইও জানে আমরা কুদরতুল্লাহ মাজহারি সাহেব আমার ঢাকা ইমামতি করে হয়তো আপনারা চিনেন না আমরা কিন্তু চিনি সারা বাংলাদেশি ওয়াজ করে আলহামদুলিল্লাহ বললাম সারা বাংলাদেশি আপনাদের আমার ভাগনা যেহেতু কুদরতুল্লাহ সবাই ভাগনা আমারও ভাগনা কথা কয় না আমার মামু কয় ও ডাহে আচ্ছা একজন তো শুধু মাওয়া গাড়ে হেডা কিনা হেডা নিতে হবে না আমি তো গজলের পোপ কিন্তু নতুন আসছি তো কারণ যত কিছুই কর সবাইকে আমার পক্ষের লোক প্রশ্নই আসে হ্যাঁ এটা বলতাম মদিনায় নিমান এটা কইতাম রাখ রাখ পাগড়ি মাথায় দিয়ে আইছে আর আমার তোমার কালার আমার 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 কালার লাগে বেনে বেনে আলহামদুলিল্লাহ পাগলা শুনতে চাইছে আমার মদিনায় নিবানি নবীজি কে বল কি রে কত মানুষ যাই মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় কত মানুষ যাই মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি নবী মদিনার গান নীরবে শুনি দয়া নবী জি আমারে মদিনায় নিবা ই তুমি আমারে মদিনায় নি দয়াল নবী জি জি আমারে বোধ ই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবী
দিন রাও যাসো মে দেখে মন ভরে না দিদার দাও মোচা হে মদিনা দিদার দাও নবীর রাও যাসো রে দেখে মন 18 সালে অথবা 19 সালে করোনার আগে আমি রওজা শরীফের সামনে বসলাম অনেকক্ষণ বসে আমার মসজিদ কিবলা মগবাজারের হুজুর কিবলা বলছে আব্বা আসর কইরা মাগরিব পর্যন্ত রওজা শরীফের সামনে থেকে উঠবা না এই সময় আল্লাহর ওলিরা হাবিবের সাথে প্রেমের খেলা খেলে তা আমি তো আর ওলি আল্লাহ না কিন্তু যারা ওলি আল্লাহ আমি কিন্তু তাদের ভক্ত এইটা সত্য কোনো সন্দেহ নাই তো আমি বসে রয়েছি অনেকক্ষণ দেখতেছি 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 সাত ঘুরতেছেন মন ভরতেছে না পরে আমি আল্লাহকে বললাম আল্লাহ এই মন না ভরার একটা কথা আমারে দিয়া লেখাও তোমার হাবিবের কদম মোবারকের অসৎকায় পরে আমি কলম লইয়া গম্বুজ মোবারকের দিকে তাকায়া লিখলাম নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রও মে দেখে মন ভরে না দি দল দাও গো শাহে মদিনা দিদল দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা ও গো মদিনাওয়ালা কর করুণা ও গো মদিনাওয়ালা কর করুণা দিদার দাও গো শান হে মদিনা দিদার দাও গো শান মদিনা জালি মোবারক দেখেলে এক নজর নূরেতে ঝলমল করবে বিতর জালি মোবারক দেখেলে এক নজর নূরেতে ঝলমল করবে বিতর ও গো রউফ রহিম কাছে দাগ দাও না ও গো রউফ রহিম কাছে দাগ দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো মদিনা পৃথিবীর কত খানে কত গিয়েছি কম বেশি দুঃখ কত পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না রওজাতে গেলে তার দুঃখ থাকে না দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা দেখে মন ভরে দিদার দাও গো শাহে মদিনা দিদার দল দাও গো শাহে মদিনা ওই নবী বলেন পাগলারা রে কাল নাবুদু ইদা বুমি আফি কবরিহি তো কি যেই দিন গুরুস্থানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি
তোকে কবরের মধ্যে রাখবে রাখার পরে ওই আগের হাদিসটা বুখারী হাদিস অতমল্লিয়া ওয়াদাহাম আসামু তোর আত্মীয় স্বজন তোরে যখন মাটি দিয়ে চলে যাবে এর আগে একটা হাদিস বলাই লাগে মাসলা বলা লাগে নবীজি হাদিস সহিহ হাদিসে বলেছেন কেউ যদি জানাজার নামাজে হাজির হও আল্লাহ তোমাকে এক কারাত সওয়াব দিবেন এক কারাত সওয়াব মানে ওহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার পাঁচ 1.5 কিলোমিটার উঁচা কয় কোটি কত কোটি টন ওজন হবে ওহুদ পাহাড় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইলেন বন্ধুরে যারা জানাজার নামাজে যাবে জানাজার নামাজটা পড়বে আমি আল্লাহ ওহুদ পাহাড় সমপরিমাণ তার নেক দিয়া দেব সুবহানাল্লাহ কে বার এ বন্ধু আরেকটা মেসেজ দিয়া দিন ফকির ওই জানাজা পড়ছে কিন্তু যায় নাই যেহেতু এই সরজওয়ানি মানুষটা আর কোনদিন মসজিদে জুমায় আসবে না আর কোনদিন তারাবিতে আসবে না আর কোনদিন ঈদগায় আসবে না এই জন্য পাগলা জানাজাটা শেষ করে চলে যায় নাই জানাজার পরে আবার একটু তিনবার কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে দোয়া কইরা গেছে আমি আল্লাহ আরেকটা বহুত পাহাড় সমান সওয়াব দিয়া দেব সুবহানাল্লাহ বন্ধু আর একটু জানিয়ে দেন কয় কি জানাবো জানাজাও করছে লোকটার জন্য দোয়াও করছে দোয়া করার পরেও যায় নাই এই তো ব্ল্যাক পাগলাটা কবরস্থান পর্যন্ত গেছে যায়া বিনহা খলাকনাকুম কয়ে তিনবার মাটি দিয়েছে কিয়ামতের দিন যেই দিন ওর নেকের পাল্লা কম হবে বদের পাল্লা ভারী হবে ফেরেশতারা জাহান্নামে রেডি হয়ে যাবে চলো চলো তোমার জাহান তোমার নেকের পাল্লা কম পাপের পাল্লা ভারী ওই সময় জাহান্নামের ফেরেশতার হাকাহাকি করবে চলো চলো আর দেরি নাই হ্যান্ডক্যাপ পড়াইতে যাবে আমার নবীর উম্মতের হ্যান্ডক্যাপ পড়াইতে যাবে কিন্তু হ্যান্ডক্যাপ পড়াইতে যাবে হ্যান্ডক্যাপ লাগবে না সব নবীর উম্মত জাহান্নামে যাওয়ার সময় হ্যান্ডক্যাপ পড়াবে পায়ের বেড়ি পড়াবে কিন্তু এই আখিরি জামানার নবীর উম্মতদের হ্যান্ডক্যাপ পড়াইতে যাবে যতবার পড়াবে ততবারই ছুটে যাবে পায়ের বেড়ি পড়াইতে যাবে পায়ের বেড়ি লাগবে না ছুটে যাবে এলহাম হবে এই ফেরেশতারা বাড়াবাড়ি করো না এদের ঠিকানা হইল মদিনা সুবহানাল্লাহ এই পাগলাদেরকে হাত করা পড়ানো যাবে না কারণ বন্ধুর সাথে মেরাজের রাত্রে আমি ওয়াদা দিয়েছি বন্ধুর উম্মতের আমি অপমান করব না ইন্নাল্লাহ তিরমিজির হাদিস ইন্নাল্লাহ ইয়ুদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন মুমিন কাদেরকে কয় সেই তো বুখারীতে নবী বলেছেন হুব্বুল মুসলিমিন আল ঈমান আমি রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান এই ভালোবাসা যাদের হবে নবীকে যারা ভালোবাসতে পারবে আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার নূরের নবী কয় তারা হইল ঈমানদার আমার আল্লাহ কয় তারা হইল ঈমানদার এই ঈমানদার গুলির আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে ডাক দিয়া বলবে এ পাগলা ডাক দিয়া কি করবে ইন্নাল্লাহ ইয়ুদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু আমার আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের রাসূলের ভালোবাসার ঈমানদার পাগলাগুলারে আমার আল্লাহ কুদরতি প্রতি বাজু মুবারকের নিচে পর্দা করবেন আড়াল করবেন আর আস্তে আস্তে বলবেন আমি আল্লাহ আস্তে আস্তে প্রশ্ন করব তোমরাও আস্তে আস্তে উত্তর দিবে কারণ অন্যান্য নবীরা যেন না শুনে অন্যান্য নবীর উম্মতরা যেন না জানে এই জন্য আমার আল্লাহ আমাদেরকে পর্দা করবেন পর্দা কইরা বলবে এক বরগুনার পাথর কাটার চরজানির আল্লাহ তোর মনে আছে নাকি ইয়া রাব্বুল আলামিন কি মনে আছে ফায়াকুলু আতারিফু এই গুণাটা তুই করছি তোর মনে হয়েছে নি আপনি আর আমি বলবো এই গুণাটা আমি করছি আর মনে মনে খেয়াল করব যেহেতু আমার গুণার ব্যাপারে চেয়ারম্যানকে সাক্ষী বানাই নাই কুদরতুল্লাহ মাজাহারিদের সাক্ষী বানাই নাই ভাগিনা সাইফির সাক্ষী বানাই নাই সরসিনার হুজুরকে আপনাদের কি সাক্ষী বানাই নাই আমার নিজের গুণার ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিয়েছি আমি গুণাটা করছিলাম আর মনে মনে খেয়াল করব হাত্তা কল্লাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি আমি আজকে ধ্বংস হয়ে যাব কোন সন্দেহ নাই আমার আল্লাহ বলবে এ পাগলা জোর করিস না গুনাটা গুনাটা করছে আমি আর আমিও আমি আর আপনিও কম করছে করছে
আমার আল্লাহ কার একটা কথা কইছ না পলা সাতার তোহা পিত দুনিয়া দুনিয়া গুনাহ করছিলি কিন্তু হাবিবের সম্মানের খাতিরে গোপন রাখছিলাম দুনিয়ার গুনাহ দুনিয়ায় আজকে যেহেতু বন্ধুর কারণে হাসরের মাঠ ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াও শুধু দুনিয়ায় গোপন করছিলাম না রাসূলের সম্মানের খাতিরে আজকে হাসরের মাঠেও তোদের গুনাহগুলি গোপন কইরা ফলাইলা সুবহানাল্লাহ يا رسول الله هاي 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 সেই রাসূল সাল্লাল্লাহু আপনাকে আমাকে কি দিল আর আপনি নবীকে কি দিলেন অন্যান্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10 টাকা রাসূল দিয়ে গেলেন আমার উম্মতের যাকাত 100 টাকায় আড়াই টাকা হাই 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 অন্যান্য নবীর উম্মতের যাকাত 100 টাকায় 10 আমার রাসূলের উম্মতের যাকাত 100 টাকায় আড়াই টাকা অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না যার যাকাতরা কবুল রাস্তার পাশে রাইখা আসতো যারটা কবুল হইতো তারটা আল্লাহর আগুন আইসা পোড়ায়া যাইত আর যারটা কবুল হইতো না তারটা পচিয়া যাইত মানুষকে দেই এই শালা তাহার মধ্যে দুই নম্বরিটা আছে কথা কয় না মানুষ চিন্তা লাইতে এটা ভালো টাকা না যারটা কবুল হইতো তারটা পুড়িয়া যাইত আগুনে আমার আল্লাহ কা বন্ধু আপনার উম্মতের যাকাতের ব্যাপারে সিস্টেম করব না কারণ আপনার আমি অপমান করবই না সুবহানাল্লাহ আমি পুরো মুনা কাটা কবুল কাটা কবুল না জানতে দিত জানতে দিতাম না কারণ শুধু আপনার সম্মানের কারণে অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না ও বন্ধু আপনার উম্মতের যাকাত খাওয়া জায়েজ আপন ভাইও যদি গরিব হয় আরেক ভাই ধনী যাকাত ফরজ হইছে ওই ধনী ভাই আপন ভাইরে যাকাত দিতে পারবে আপন বইনেরে যাকাত দিতে পারবে কিন্তু বোন তোমার যাকাত দিছে এটা বলা যাবে না মনে মনে খেল থাকবে যাকাত দিলাম কিন্তু বলতে হবে তোমার ঈদ খরচের জন্য দিলাম যাকাত আদায় হয়ে যাবে সেই রাসূল তোমাকে আমাকে কি দিল তুমি আর আমি নবীকে কি দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তাহলে মাহফিল পড়া শোনা সার্থক হবে ঠিক নিরে ভাই আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি অনেক হ্যাপি আমি কেন ওয়াজ শোনার মানুষ পাই না সত্যি বলছি আমি 29 বছরের বক্তা ওয়াজ শোনার মানুষ খুব কম এই রং ঢং করেন না রং ঢং শুনুন না মানুষ বেশি কথা কর না বর্তমান আমার ভাইদের কাল্লা বুঝবে আমার কিছু ভাই ব্রাদার বাইরে এসে এরা শুধু হাসায় দেখেন ফেসবুকে ঢুকে এটা কি কথা মাজারি ভাই এটা কি কথা হ্যাঁ হাসি থাকতেই পারে দুই এক জায়গা কিন্তু দেখেন দুই একজন আমার গোপালগঞ্জের এক ভাইও আছে এর নোয়াখালীর এক ভাই আছে আমি নাম নিলাম না আমার ভাইদের কাল্লা বুঝতে নোয়াখালী ভাষায় ওয়াজ করে পাঁচ দিয়া পর্যন্ত ওয়াজ করে পাঁচ দিয়া মানে যেন মানুষ হাসে মানে খুব বাজে একটা অবস্থা না হাসি দিশের জায়গায় আসতে পারে কিন্তু পুরা মাহফিল হাসি একটা কথা হইল এই যে কয়েকজন বক্তা আমার ভাইরা আমার ভাইদেরকে বুঝ দিয়া দেয় আমিন বলুন আমি অনেক 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 শুকরিয়া আদায় করতেছি অনেকগুলা মানুষকে আমি দেখেছি আজকে এই চরদুয়ানিতে চোখের পানি ছেড়েছে জানেন চোখের পানির দাম কত বাবা আদম যখন পৃথিবীতে আসছে আল্লাহ আমি পাক করে খামো কেমন এন একটা মাসলা মাসলাটা হলো গরু পাঠাইছে হাল শ্বাস করে খাওয়ানোর লেগে আদম বাবাকে আমি তো হাল শ্বাস করতে জানি না জিব্রাইল হিগাই দিব জিব্রাইল আইসে এই দুইটা গরুর কান্ডের মধ্যে জোয়াল দিয়া হাত এইভাবে ধরে কুডুই আহমদার হাল শ্বাস লাঙ্গলের হাল শ্বাস তো নাই মনে হয় আরে আছে আমার দেশে নাই আর এখানে ট্রাক্টর নাকি ওই যে মেশিনটা হ্যাঁ রে ছাট্টা ঠাট্টা এই গেলে এক দুই কেনি জমি একদিন করে লাইতে পারে এটার এটার ট্রাক্টর নাকি করে বলে আগের কিন্তু গরুর হাল শ্বাস ছিল আমার ফরিদপুর বরিশালে বিশেষ বিশেষ ঠিক কি না তা আদম বাবা গরুর হাল শ্বাস গরু যাই যাইব ডাইনে গরু যায় বামে বাবা আদম একটা বাড়ি দিছে তুই ডাইনে যাই বামে যাস কাজ গরু পিছনে ফির রেখায় জয় আল্লাহ মেরে বানাইছে হে আল্লাহ আমারে বানাইছে আপনি বাড়ি দেওয়ার কি সুবহানাল্লাহ আমার আল্লাহ কা জিব্রাইল রে আমি তো পশু পাখি আমি এই জীব জানোয়ার বানাইছি মানুষের খেদমতের জন্য বিশেষ করে নবী রাসূলদের খেদমতের জন্য গরু দি পিছনে তাকায়া বেয়াদবি করছে জবান দিছিলাম আদমের সাথে একবার বেয়াদবি করার কারণে চিরদিনের জন্য গরুর জবান নিয়ে গেলাম